আপনি যদি ফটো বা ভিডিও এডিট করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজের দরকার হয় বা ব্যাকগ্রাউন্ড ভিডিও দরকার হয়। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন একটা ওয়েবসাইটে কথা বলবো এবং সেখানে আমি টোটালি গিয়ে দেখাবো কিভাবে আপনি আপনার ফটো এডিট বা ভিডিও এডিটের জন্য স্পেশাল কিছু বা নতুন নতুন ব্যাকগ্রাউন্ড পাবেন এবং টোটালটা হবে কপিরাইট ফ্রি এবং কোনো রকম কপিরাইট ক্লেম হবে না আপনি যদি সেটা ইউটিউবে ছাড়েন বা কোনো রকম সোশ্যাল মিডিয়াতে ছাড়েন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। এখানে আমরা নতুন নতুন ওয়েবসাইট সম্পর্কে আপনাকে জানিয়ে থাকি এবং সাথে টাকা ইনকাম করার বিভিন্ন টিপস এবং অ্যাপ সম্পর্কে কিন্তু আপনাদের বলে থাকি। আমি আপনাদের একটা টপ ওয়েবসাইটে কথা বলবো, সেটা হচ্ছে pixels.com। এবং এই ওয়েবসাইটে আসার পর আপনি কিভাবে এখান থেকে কপিরাইট ফ্রি ফটো বা ভিডিও ডাউনলোড করবেন এবং নতুন নতুন যেসব ফটো ভিডিও আসছে বা ট্রেন্ডিং ফটো ভিডিও চলছে সেগুলো কিভাবে ডাউনলোড করবেন সেটাও কিন্তু আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং এই pixels.com খোলার পর আপনাদের সামনে এরকমভাবে কিন্তু pixels.com এর যে হোম পেজটা সেটা খুলে যাবে। তারপর এখান থেকে আপনাকে বিভিন্নভাবে সার্চ করতে হবে, সেগুলো আমি এখন দেখাচ্ছি আপনাকে। তো এখানে আসার পর আপনার ধরুন ব্যাকগ্রাউন্ড ইমেজের দরকার হবে, সেটা হচ্ছে ধরুন ফ্লাওয়ার ইমেজের দরকার। তো এবার ফ্লাওয়ার লিখে সার্চ যখন করবেন আপনার সামনে কিন্তু এই ধরনের ফ্লাওয়ার ইমেজ কিন্তু চলে আসবে এবং সম্পূর্ণ কিন্তু হাই কোয়ালিটির ইমেজ। আপনারা এখানে বুঝতেই পারছেন আপনি কিন্তু ফটো এডিট বা ভিডিও এডিটের জন্য খুব সুন্দরভাবে এই ছবিগুলো আপনি কিন্তু ইউজ করতে পারেন। শুধু ফ্লাওয়ার না, এক্ষেত্রে কিন্তু আপনি বিভিন্ন রকম ছবি পাবেন। আপনি যদি মনে করেন 4K ওয়ালপেপার ডাউনলোড করবেন বা 4K ব্যাকগ্রাউন্ড ইমেজ ডাউনলোড করবেন তাও কিন্তু পাবেন। জাস্ট আপনাকে সার্চ করতে হবে 4K ইমেজ বা 4K ওয়ালপেপার। তো এবার সার্চ করলে আপনার সামনে এরকমভাবে কিন্তু চলে আসবে অনেক ছবি। আপনি আপনার ইচ্ছে মতো কিন্তু ছবি ডাউনলোড করতে পারবেন বা সেভ করতে পারবেন। সাপোজ আপনার ধরুন হচ্ছে রোবটের ছবি দরকার, তাহলে আপনি এখান থেকে সার্চ করলেন আর রোবটের ছবি সার্চ করলেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার সামনে রোবটের যেসব ছবি আছে ব্যাকগ্রাউন্ডে সেগুলো চলে আসলো। ধরুন আপনি ইউটিউবে থাম্বেল পিকচার সার্চ করবেন বা ইউটিউবে থাম্বেল বানানোর জন্য সার্চ করবেন, তাহলে এখান থেকে আপনি হচ্ছে সার্চ করবেন হচ্ছে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড বা ব্ল্যাক ওয়ালপেপার। তো সেক্ষেত্রে কিন্তু দেখবেন আপনার সামনে কিন্তু কালো যেসব ওয়ালপেপার আছে সেগুলো কিন্তু চলে আসবে। এখান থেকে কিন্তু আপনি ক্রপ করে নিয়ে আপনার থাম্বনেল বানাতে পারবেন বা আপনার ভিডিওর পেছনেও কিন্তু আপনি দিতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনি এখান থেকে খুব সহজেই ফটো ডাউনলোড করতে পারবেন। তো আমি আপনাদের একটা ফটো ডাউনলোড করে দেখাই যাতে আপনাদের পরবর্তী ফটো ডাউনলোড করতে কোনো রকম অসুবিধা না হয়। জাস্ট এখানে আপনি ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর উপর দিকে পেয়ে যাবেন ফ্রি ডাউনলোড। ফ্রি ডাউনলোডে যখনই আপনি একবার ক্লিক করবেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার অটোমেটিকলি এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। তো দেখুন এখান থেকে কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো আপনি এটাই কিন্তু ইউজ করতে পারবেন কোনো রকম কপিরাইট ক্লেম ছাড়া। তো আশা করি ভিডিওটা আপনার ভালো লাগবে এবং এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকবেন। আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু আপনি আমাদের কমেন্টে জানাবেন।